লেটস লার্ন মদিনাজ ইসলাম, এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকির অংশীদার হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে একটি হাদিয়া পেশ করব, যেই হাদিয়াটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আমল খুবই কম, তবে এর প্রতিদান অনেক বেশি। আমরা গুনাহ করেছি, গুনাহ করার পরে অনুশোচনা করি এবং আমরা ভাবতে থাকি কীভাবে আমাদের গুনাহগুলি মাফ করিয়ে নিব। আমরা যদি আমাদের গুনাহগুলি মাফ করাই নিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিয়াটি গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমাদের গুনাহ যতই হোক না কেন সব গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিয়াটি হলো, রাসূল এরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি, এই জিকিরটি পড়ল, দোয়াটি বা জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাই আল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটি বেশি বেশি পড়ুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। যদিও কেউ মুসলিম কাফের যুদ্ধ, এই যুদ্ধের সরাসরি যুদ্ধ চলতেছে, মুসলিমদেরকে ধোকা দিয়ে যুদ্ধক্ষেত্রে থেকে যদি পালায়ন করে, অনেক মুসলিমের ক্ষতি সাধন হয়ে যেতে পারে। এই যে অপরাধ, যদি কেউ এই অপরাধ করে থাকে আর এই দোয়া যদি পড়ে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাই আসুন, আমরা যদি আমাদের গুনাহ ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ করে নিতে চাই, তাহলে এটি বেশি বেশি পড়ি। আবার আমরা শিখে নিই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাই আল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এসো মদিনার ইসলাম শিখি, এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।